সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি নেতিবাচক প্রভাব বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে নেয়ার পরামর্শ চট্টগ্রাম সিটি নির্বাচনে ইভিএম এ ভোট নিয়েও বিএনপির আপত্তি ডিজিটাল কারচুপির সুযোগ অভিযোগ নেতাদের সর্বোত্তম পদ্ধতি আবারও বলল ইসি 13 বছরেও বাস্তবায়ন হয়নি সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আদালতের আদেশ প্রতিনিয়ত হেনস্থার শিকার নারী শিক্ষার্থীরা প্রশাসনিক হস্তক্ষেপের তাগিদ এবং 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির দফায় দফায় সুপারিশ দেওয়া হলেও চুরিহাট্টা ট্র্যাজেডির এক বছরেও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি পুরনো ঢাকায় কাঁচামাল গুদাম ব্যবস্থাপনায় নেওয়া হয়নি কোনো উদ্যোগ এই নিয়ে ক্ষোভ পুরান ঢাকার মানুষের তাদের প্রশ্ন নিমতলি চুরিহাট্টার মতো কত দুর্ঘটনা ঘটলে টনক নড়বে প্রশাসনের রিপোর্ট সেলিয়া সুলতানার তো অবশ্যই খুঁজে ছোট মেয়েটা বেশি বাবার জন্য কান্না করে যখন মনে হয় তখনই ছবি নিয়ে বসে বসে কান্না করে যখন মন চায় তখনই বললাম চলো আজিমপুরে যাই আব্বুরে দেখে আসি বছর পেরিয়েছে দেয়ালের পোড়া ক্ষতর মতো এখনো তাজা হারানো স্বজনদের স্মৃতি করুণ অবস্থা মানে চলার মতো কোনো আমাদের কোনো ক্যাপাসিটি নাই চুরিহাট্টা ট্র্যাজেডির পর কেমিক্যাল গুদাম সরাতে বা দুর্ঘটনা মোকাবেলায় ঘনবসতি এলাকায় নেওয়া হয়নি কোনো দৃশ্যমান উদ্যোগ পুরনো ঢাকার থেকে কেমিক্যাল সরানো হোক আমি চাই না যে আরো 4-5 বছর পরে এই চুরিহাট্টার পরে অন্য কোথাও দুর্ঘটনা ঘটে আমরা কোনো উন্নতি দেখতেছি না এই দমকলগুলো গলি গলিতে লাগানো সেগুলো লাগালে সবচেয়ে ভালো হইতো এগুলো লাগাইনি কাস্টমার আসে আসলে পরে হতো গোডাউন হতো নিরাপদ স্থানে রাখা হোক নিরাপদ স্থান থেকে তাদেরকে সাপ্লাই দেওয়া হোক সরকার পদক্ষেপ নেয় কিছুদিন এরপর আবার এরা জিমে যায় কেন অদৃষ্ট হয়ে যায় সেটা আমরা জনগণ তো বলতে পারি না ঝুঁকি নির্বাপনের ব্যবস্থাপনা ছাড়াই গুদামজাত হচ্ছে কাঁচামাল যেসব অভিযান শুরু হয়েছিল সেসব দায়িত্ব ভুলে যেতে বসেছে সংস্থাগুলো আশাবাড়ির মধ্যে গুদাম থাকার কথা সেটা বলে যারা হচ্ছে পলিটিক্যাল লিডার তাদের সাথে কিন্তু আমাদের ফায়ার সার্ভিস পুলিশ এদের যোগাযোগটা বা জেনারেল কোঅর্ডিনেশনটা একেবারেই নাই এবং তার ফলে আমরা যত উদ্যোগ নিয়েছি এখন মধ্যে সবগুলো কিন্তু ফল করেছে একটা হতে পারে যে ওখানে কিছু বিল্ডিংকে একদম ইভ্যাকুয়েট করে দিয়ে ওখানে খালি গোডাউনই বানাতে হবে লোকাল কমিউনিটির সাথে কথা বলে তাদের কিছু জায়গা স্পেস যদি ছেড়ে দেয় যেটাকে খুব প্রোটেক্টেড ওয়েতে করতে হবে যে বিল্ডিং করবে ওটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে ফাস্ট হলে বিল্ডিংয়ের মধ্যে কনফাইন থাকে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে জুরাইনে অস্থায়ী রাসায়নিক পল্লীর কার্যক্রম নৌবাহিনীর তত্ত্বাবধানে 54টি ছোট বড় গুদাম সহ এটির কাজ শেষ হবে সেপ্টেম্বরে সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে পুরনো ঢাকার চুরিহাট্টা এলাকাতে আছেন রিপোর্টার শাহরিয়ার জামানদীপ আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে খবর গতকাল রাতের একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই গতকাল রাতে এখানে রাস্তার কাজ হয়েছে এবং সেই রাস্তার কাজের সময় আপনারা জানেন যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো শব্দ করে থাকে আর এই শব্দের কারণে এখানে যারা ছিল স্থানীয়রা তারা সবাই কিন্তু নিচে নেমে এসেছিলেন এর থেকে বোঝা যায় যে আসলে কতটা আতঙ্ক নিয়ে এখানকার লোকজন বসবাস করছে এক বছর হয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি এখানকার লোকজন তারা যেটি বলছে মাত্র এক সপ্তাহ আগে এই যেই চুরিহাট্টা যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সামনে এই ট্রান্সফরমার বাস্ট হয়েছিল বিকট শব্দ হয়েছিল তখনও কিন্তু এখানকার যারা আশেপাশের লোকজন ছিল তারা সবাই নেমে এসেছিল এবং তারা যেটি বারবার বলছে যে এই এক বছরে তাদের মধ্যে থেকে আতঙ্ক কাটেনি এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরও কিন্তু বিচার আওতা আনা যায়নি এবং ঘটনার তদন্তও কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি এবং এখানে সকাল থেকে আমরা রয়েছি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারের স্বজনরা এসেছে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা যেটি বলছে যে ক্ষতিগ্রস্ত যে পরিবারের সদস্যরা রয়েছে তারা কোথাও মরদেহ হস্তান্তরের পরে যে ক্ষতিপূরণ পেয়েছিল সেটিই তারা পেয়েছে আর কোথাও থেকে তা কোনো ধরনের ক্ষতিপূরণ পায়নি তারা বলছে যে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ভবিষ্যতে যাতে আরও না ঘটে সেই জন্য তদন্ত করে এই ঘটনাটির ব্যবস্থা নিতে হবে নাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে এবং আমরা এখানে সেদিন ঘটনার সময় প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের অনেকের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে একটি বছর পার হয়ে গেছে কিন্তু তাদের কিন্তু এখনও ঘটনা থেকে আতঙ্ক কিন্তু এখনও কাটেনি তাদের
তাদের কিন্তু এই ঘটনার আতঙ্ক এখনো কিন্তু তারা শিউরে ওঠে এবং তারা যেটি বলছে যে এই জায়গাটির মধ্যে বড় কোনো বা জোরে কোনো আওয়াজ হলেই কিন্তু তারা বাসা থেকে নেমে আসে এবং তাদের মধ্যে সেই আতঙ্কটি কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পরিবারের স্বজনরা এখানে এসেছেন, তারা নিহতের ছবি নিয়ে অপেক্ষা করছে। এবং বলে রাখি যে সকাল থেকে এখানে কিন্তু মোনাজাত করা হয়েছে, দোয়া করা হয়েছে। এখানকার যারা সুশীল সমাজের লোকেরা রয়েছেন তারা এখানে গণস্বাক্ষর কর্মসূচি চলছে মুহূর্তে এবং স্থানীয় যারা রয়েছে তারা কালো বেশ ধারণ করেছে এবং তারা যেটি বলছে যে এই ঘটনাটি ঘটে গেছে সেই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচার করা হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কিন্তু তারা বলছেন এখন পর্যন্ত তাদের যে আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের যে বারবার বলা হয়েছিল কোনোটাই দৃশ্যমান হয়নি এবং তাদের যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলিও কিন্তু রক্ষা করা হয়নি। এবং এই ঘটনার পরপরই যে অভিযানগুলি হয়েছিল সেখানে কিছুটা কেমিক্যাল কারখানা স্মরণ হলেও পরবর্তীতে কিন্তু সেগুলো আগের জায়গাতেই ফিরে এসেছে। তারা বলছেন তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো যাতে দৃশ্যমান হয়, তাদেরকে যেটি কথা দেওয়া হয়েছিল সেই কথাগুলি যাতে রাখা হয়। তো খুবই এখান থেকে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার জামান দীপ জানাচ্ছিলেন পুরনো ঢাকার চক বাজারের চুরিহাট্টা এলাকা থেকে। সেখানে অগ্নিকাণ্ডের বর্ষপূর্তি, নানা আয়োজন রয়েছে, সেখানে প্রতিবাদ কর্মসূচি রয়েছে, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন। বিভিন্ন গবেষণা সংস্থার পূর্বাভাস, করোনার কারণে গেল দুই দশকের মধ্যে ভাইরাসজনিত কারণে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, আর এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। দেশের জিডিপিতে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা না গেলেও স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার পরামর্শ অর্থনীতিবিদদের। রিপোর্ট কামরুল হাসান সবুজের। তো ব্যবসায়ীরা, আমাদের যে সাপ্লায়ার আছে তারা কিন্তু $2.39 সুতা কিন্তু $3 করে দিয়েছে, তারপরে পাবো কিনা টাইমলি উই আর নট কনফার্ম। খুবই খারাপ আকারে বাংলাদেশে এটার ইফেক্ট পড়বে। ওদের সাথে যোগাযোগ করলে নো ওয়ান ক্যান গিভ আস গ্যারান্টি যে তারা আমাদেরকে সামনে অর্ডার নিতে পারবে বা দিতে পারবে। কতটা ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সে হিসাব চূড়ান্ত না হলেও পরিসংখ্যান বলছে ধাক্কাটা বেশ বড়ই হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, বর্তমানে শিল্প ও কৃষিতে দরকারি $13.5 বিলিয়ন কাঁচামাল ও প্রস্তুত পণ্য আমদানি হয় চীন থেকে, যা মোট আমদানির 26%। অর্থনীতিবিদরা বলছেন কাঁচামাল আমদানি বন্ধের কারণে স্থবির হবে অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা, চাপ পড়বে কর্মসংস্থানের ওপর, নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি বাজারে। আর দেশের জিডিপির প্রায় 45% আসা শিল্প ও কৃষি খাতের স্থবিরতা লাগাম টানবে সেবা খাত সহ জিডিপি প্রবৃদ্ধির। এটা কতদূর গড়াবে, মানে এটার ডেপথটা কত সেটাও তো এখন পরিষ্কার না। মানে এখানে ড্যামেজ কন্ট্রোলটাই হচ্ছে এখন অর্থনৈতিক ইম্প্যাক্টের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রায়োরিটি, যে যতটা মিনিমাইজ করা যায় আর পাবলিক হেলথ রিস্কটাকে সম্পূর্ণ রিস্ক ফ্রি রাখা। তারপরে এই ভাইরাসের কারণে যে ইম্প্যাক্টটা হচ্ছে সেইটার বিকল্প পথগুলো কী সেটা খুঁজে বের করা, সেখানে অত সোজা অত সহজ হবে না। আটই ফাল্গুন শহীদ দিবস হিসেবে পালিত হলেও দিবসটি বিশ্বজনীন মর্যাদায় রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। একুশ তাই শোক পেরিয়ে গৌরব আর অহংকারেরও প্রতীক। একুশের প্রথম প্রহরে নতশিরে মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। এর মধ্যেই সব প্রস্তুতিও শেষ পর্যায়ে, আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রক্তে রাঙানো একুশ, একুশ মানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত রঙে রঞ্জিত রাজপথ, একুশ মানে সব প্রতিবন্ধকতা পেরিয়ে অপ্রতিরোধ্য বর্ণমালা, একুশ তাই মাথা নত না করা দীক্ষায় তারুণ্যের চেতনায় আগামীর বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার বেদি জুড়ে আঁকা হচ্ছে আলপনা, সাদা আঁচড়ে স্পষ্ট হচ্ছে চারুকর্ম, দেয়াল লিখনিতে বর্ণমালার অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে আমরি মাতৃভাষার মর্ম। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমরা ভাষার জন্য কিছু একটা করতে পারতেছি। আমরা আসি আমাদের কাজ হাতের কাজটা শেষ করে, যাতে আমরা এই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। অনেক আনন্দ বোধ করছি, কারণ এত মানে মাতৃভাষা দিবসের সাথে এত মানে জড়িত থাকতে পারে। তাদের সময় তো আমরা কিছু করতে পারিনি, তাই তাদের স্মরণে এখনই আমরা এগুলো করে যাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিরাপত্তাজনিত সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি ও অমর একুশ উদযাপন কমিটি। আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ব্যারিকেডের ভিতরে যত জায়গা থাকবে প্রতিটি ইঞ্চি আমাদের সিসিটিভির মনিটরিং এর ভিতরে থাকবে। বিএনসিসি রোভার্স রেঞ্জার মিলে আমাদের 900-এর অধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক কাজ করবে, আর এই সার্বিক কাজটি তত্ত্বাবধান করবে কালচারাল টিম। বৃহস্পতিবার রাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হবে কেন্দ্রীয় শহীদ মিনার।
মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবার প্রস্তুতি পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। একুশের রং অক্ষয় হোক বাঙালির মনে মননে আর চেতনায়। মৌসুমি মো, সময় সংবাদ, ঢাকা। ঢাকার দুই সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে ইভিএম বিতর্কের পর বগুড়া যশোরসহ চারটি উপনির্বাচনে ইভিএম থেকে পিছু হটলেও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট হচ্ছে ইভিএমেই। এতে গোপন কক্ষে দলীয় কর্মীর উপস্থিতিসহ নানা অসঙ্গতির কারণে ডিজিটাল ভোট কারচুপির আশঙ্কা করছে বিএনপি। তবে নির্বাচন কমিশন বলছে ইভিএমই ভোট গ্রহণের সর্বোত্তম পদ্ধতি। রিপোর্ট শফিকুর আলমের। চট্টগ্রাম আট উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট পড়েছে মাত্র 23%, আর ঢাকা দুই সিটিতে পড়েছে 25-27%। এ পদ্ধতিতে ভোটার উপস্থিতি কম হওয়ায় নানা বিতর্ক আর সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। এরপর বগুড়া, যশোর, গাইবান্ধা ও বাগেরহাটের উপনির্বাচনে ইভিএম থেকে সরে আসলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে ইভিএমেই। বিএনপি ডিজিটাল ভোট কারচুপির আশঙ্কা করলেও আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। প্যানেলে ওই যে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা দাঁড়িয়ে জোর করে ভোট নৌকাতে নিয়ে নিচ্ছে, এই ধারণা যেহেতু সবার হয়ে গেছে, কাজে এটা থেকে ভোটমুখী করার দায়িত্ব এখন ইসির। ইভিএম এর মাধ্যমে ভোট হলে পরে আমরা সত্যিকার অর্থে নিরপেক্ষ ভোট এবং কোনো প্রভাব মুক্ত ভোট সম্পূর্ণ করতে পারবো। তবে দ্রুত ফলাফল পাওয়ার কথা উল্লেখ করে ইভিএমে কোনো সমস্যা নেই বলে দাবি করে নির্বাচন কমিশন। যারা ইভিএমে ভোট দিয়েছে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছে এবং ইভিএমের মাধ্যমে কিন্তু আমরা দ্রুততম সময়ে কিন্তু ফলাফল দিতে পেরেছি, এটাও কিন্তু সকলে মানে প্রশংসা করেছে। সেক্ষেত্রে আমরা আশা করি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএমের মাধ্যমে হলে আমরা অবশ্যই অবশ্যই এখানে একটা সুফল পাবো এবং সকলের কাছেই এটা একটা গ্রহণযোগ্য হবে। তবে আইটি বিশেষজ্ঞরা ইভিএম পদ্ধতিকে নয় দুষলেন এর অপব্যবহারকে। ফোর্স তো যে কোনো কাজ করতেই পারে, তো ফোর্স যেন করতে না পারে সেই নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক মতো করা যায়, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা তো ইভিএমের দোষ বা গুণ বলা যায় না। তো ইভিএম তো আপনাকে নিরাপত্তা দেবে না, নিরাপত্তা দিবে তো নির্বাচন কমিশন। 29 মার্চ 19 লাখ ভোটার 724টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্কুলের বাইরে বখাটেদের নোংরা তির্যক উক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীর বাঁকা চোখ অথবা শিক্ষকের অনৈতিক দৃষ্টি, প্রতিনিয়ত এভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে নারী শিক্ষার্থীদের। অথচ 13 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের আদেশ দিয়েছিলেন আদালত, কিন্তু রাজশাহীতে আজও তার কোনো বাস্তবায়ন নেই। নারী নেতৃত্বের অভিমত, হয়রানিমুক্ত পরিবেশের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ জরুরি। জেলা প্রশাসন বলছে দ্রুতই যৌন নির্যাতন বিরোধী কমিটি কার্যকরী হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। রিপোর্ট রাকিবুল হাসানের, ক্যামেরায় ছিলেন আব্দুল সালাম। গত 24 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজের ঘনিষ্ঠ বন্ধুর ধর্ষণের শিকার হন। ধর্ষক একই প্রতিষ্ঠানের ছাত্র মাহফুজুর রহমান। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের কারো সহযোগিতা না পেয়ে আইনগত ব্যবস্থার জন্য ভুক্তভোগী দ্বারস্থ হন অভিভাবকের। অন্যান্য প্রতিষ্ঠানেও ছাত্রীদের অভিযোগ, সহপাঠী, শিক্ষক কিংবা কর্মকর্তাদের দ্বারা যৌন নিপীড়নের ঘটনা ঘটলে পাশে থাকে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ কেউ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন আচরণে আড়ালে আবডালে বাড়ছে ছাত্রীদের সাথে যৌন নির্যাতনের ঘটনা। রাস্তায় অনেকভাবে আমরা হ্যারাসমেন্টের শিকার হই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই ধরনের কোনো কমিটি নাই আমাদের যারা হচ্ছে সাপোর্ট করবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই একটা কমিটি হওয়ার দরকার, যেখানে আমরা হচ্ছে মেয়েরা উইলিংলি যে আমরা নির্যাতনের কথাগুলো হচ্ছে বলতে পারবো। অথচ 13 বছর আগে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন রোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। নির্যাতন বিরোধী কোনো কমিটি আমাদের নাই। যৌন হয়রানি বা ওই যে ধর্ষণ এই বিষয়ের পুরো আমার কমিটি ছিল না। নারীদের অধিকার আদায়ে সচেষ্ট এই কর্মী বলছেন উদাসীনতা, অবহেলা, প্রভাবশালীদের তাবেদারি করার মনোভাবের কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গড়ে উঠছে না যৌন নির্যাতন বিরোধী সেল। প্রশাসনিকভাবে যদি প্রেশার দেওয়া হয় বা তাদের উপরে তাদের মানে জানানো হয় যে করতে হবে বাধ্যতামূলক, এটা তো অবশ্যই বাধ্যতামূলক যেহেতু হাইকোর্টের নির্দেশনা, তাহলে তারা করতে বাধ্য। জেলা প্রশাসন বিষয়টি তদারকি করা হচ্ছে দাবি করে যেসব প্রতিষ্ঠানে কমিটি নেই দ্রুত গঠনের আশ্বাস দেয়। শিক্ষা কমিটিগুলো বা উপজেলা স্কুলের যে কমিটিগুলো সেগুলো আরও ফাংশনাল কীভাবে করা যায় সেই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা খুব ইমিডিয়েটলি যদি কোথাও ডিসফাংশনাল থাকে সেগুলো আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নেব।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ উন্নয়ন সংস্থা লবসের তথ্য মতে গেল ৬ মাসে রাজশাহীতে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে ২২টি। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমন্বয়হীনতাকে দুঃশ্রেণীর সংশ্লিষ্টরা, করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, নেতিবাচক প্রভাব বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে নেয়ার পরামর্শ। চট্টগ্রাম সিটি নির্বাচনে ইভিএমে ভোট নিয়ে ও বিএনপির আপত্তি, ডিজিটাল কারচুপির সুযোগ অভিযোগ নেতাদের, সর্বোত্তম পদ্ধতি আবারও বলল ইসি। ১৩ বছরেও বাস্তবায়ন হয়নি সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আদালতের আদেশ, প্রতিনিয়ত হেনস্থার শিকার নারী শিক্ষার্থীরা প্রশাসনিক হস্তক্ষেপের তাগিদ। এবং ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন ১৬৪ নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।